গাইজ, আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনারা আমার চ্যানেলে যে আউটরোটা রয়েছে সেই আউটরোটার মধ্যে এত ভালো রেসপন্স দিবেন। এবং অনেকে তো আমাকে ইনবক্সেও জানিয়েছেন যে আমার এই আউটরোটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য। সো গাইজ, ফাইনালি চলে আসলো আমাদের এই চ্যানেলে যে আউটরোটা রয়েছে সেই আউটরোর ব্রেকডাউন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের ভিডিওর মধ্যে আউটরো লাগাবেন এবং আমার মতো করে সে আউটরোটাকে প্রেজেন্ট করবেন। সো গাইজ, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, কোনো মতে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। অ্যান্ড আপনারা যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অ্যান্ড চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। তো চলুন, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগান আওয়ার টুডেজ ভিডিও। ফার্স্ট অফ অল, আপনাদেরকে আমি যে আউটরোটা ইউজ করি বা আউটরো টেমপ্লেটটা ইউজ করি, আপনাদেরকে সেরকম একটা আউটরো টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। অবভিয়াসলি সেটা কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর পরবর্তীতে গিয়ে বলে দিব। তো গাইজ, আপনারা আপনাদের যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা তৈরি করার সময় ভিডিও শেষে গিয়ে আপনাদেরকে ওই আউটরো টেমপ্লেটটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আউটরো টেমপ্লেট ইউজ করতে পারেন, আউটরো টেমপ্লেটটাকে যোগ করে দিতে হবে। সেটা আমি রিকোয়েস্ট করব 5 সেকেন্ডের বা 6-7 সেকেন্ডের বেশি না রাখার জন্য। কারণ হলো, একটা আউটরো যদি আপনি বেশিক্ষণ চালান সেক্ষেত্রে একজন ভিউয়ার্স বা একজন অডিয়েন্স কিন্তু আপনার আউটরোটাকে দেখবে না, এতে আপনার ওয়াচ টাইমটা কম আসবে। সেক্ষেত্রে আপনি 5 সেকেন্ড বা 6-7 সেকেন্ড এরকম আউটরোটা রাখবেন। এরকম আউটরো টেমপ্লেটটা আপনারা আপনাদের ভিডিওর সাথে যোগ করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেওয়ার পরে সিম্পলি আপনারা যখন ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদেরকে সিম্পলি চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাকে সার্চ বারে www.youtube.com লিখে আসার পরে সিম্পলি আপনাদেরকে 3-ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট যেটি রয়েছে সেটাকে এনাবল করে দিতে হবে। এনাবল করে দেওয়ার পরে সিম্পলি আপনাদেরকে সেখানে ইউটিউব স্টুডিও নামে একটি অপশান থাকবে বা ইউটিউব ক্রিয়েটর স্টুডিও নামে একটি অপশান থাকবে, সেই অপশানটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর সিম্পলি আপনাদেরকে চলে আসতে হবে ভিডিওস অপশানটাতে। ভিডিওস অপশানটাতে আসার পরে আপনি আপনার যে ভিডিওটাতে আউটরোটা লাগাতে চাচ্ছেন সেই ভিডিওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করে নিতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করে নেওয়ার পরে আপনাকে হালকা একটু ডানে সরে আসতে হবে। ডানে সরে আসার পরে সিম্পলি আপনি দেখতে পারবেন ইন্ডি স্ক্রিন নামে একটি অপশান রয়েছে, সেই ইন্ডি স্ক্রিন নামে অপশানটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পরে সিম্পলি আপনাকে এখানে যে কোনো একটি অপশান আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি চান আপনাদের চ্যানেল লোগোটা থাকবে প্লাস একটা ভিডিও থাকবে সেক্ষেত্রে আপনারা এই অপশানটা সিলেক্ট করতে পারেন। পাশাপাশি আপনারা আমি যেরকম আমার 2টা ভিডিও এবং আমার চ্যানেল লোগোটা দিই সেরকম যদি দিতে চান সেক্ষেত্রে আপনাকে এই অপশানটা সিলেক্ট করে নিতে হবে। দেন আপনাকে ভিডিওর জন্য যে 2টা ঘর রয়েছে সেই 2টা ঘরকে জাস্ট একটাতে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে নেবেন। এডিট অপশানে ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে অ্যাড করে দিবেন। এভাবে ওই জায়গাটা তো আরেকটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তারপরে সিম্পলি আপনাদেরকে নিচে যে লেয়ার দুটি রয়েছে সেই লেয়ার দুটিতে যে কোনো একটিতে ক্লিক করে আপনারা চাইলে টাইমিংটা সেট করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার আউটরো টেমপ্লেটটা যত সেকেন্ডের হবে ঠিক লাস্ট তত সেকেন্ড সিলেক্ট করে নেবেন। তবে এই ক্ষেত্রে 5 সেকেন্ডের কমে কিন্তু আউটরো সময়টা দেওয়া যায় না। সিম্পলি আপনার টাইমিংটা সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে জাস্ট আপনাদেরকে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। ব্যাস, আপনার কাজ কমপ্লিট। তারপরে আপনাদেরকে সিম্পলি ব্যাক অপশনে চলে আসতে হবে। আসার পরে আপনাদের কাজটা কমপ্লিট। এবার যদি আপনারা ভিডিওটা প্লে করেন এবং লাস্ট পর্যায়ে যান তাহলে আপনাকে ঠিক আমার ভিডিওর আউটরোর মতো আপনাদের ভিডিওর আউটরো শো করবে। সো গাইজ, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন গিভ এ থামস আপ অ্যান্ড কমেন্টে অবশ্যই কোনো ইউটিউব রিলেটেড বা টেক জাতীয় কোনো কোশ্চেন থাকলে সেগুলো করতে ভুলবেন না অ্যান্ড ভিডিওটি অবশ্যই বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। অ্যান্ড গুড লাক এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জুড়ে থাকবেন সদা সর্বদা LMG ব্র্যান্ডস টিপসের সাথে। আল্লাহ হাফেজ।